আসসালামু আলাইকুম সবাইকে তানি আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজকে সুজি দিয়ে চারটা ভিন্ন স্বাদের ডেজার্টের রেসিপি শেয়ার করব। এগুলো তৈরি করা খুবই সহজ আর খেতে হয় ভীষণ মজার। আশা করছি রেসিপিগুলো ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই তৈরি করে দেখাবো সুজির মালাই প্যানকেক বা মালাই পিঠা। প্রথমে সুজির একটা ব্যাটার তৈরি করে নিব। এর জন্য একটা বাটিতে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি, 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1 কাপ পরিমাণ পানি দিয়ে প্রথমে সুজিটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এতে করে সুজিটা ভালোভাবে পানিটা শোষণ করে নেবে আর পরবর্তীতে ব্যাটারের কনসিস্টেন্সিটা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না। 20 মিনিটের মতো আমি এই পানির মধ্যে সুজিটা ভিজিয়ে রাখবো। 20 মিনিট পর দেখা যাবে যে সুজিটা সম্পূর্ণ পানিটা শোষণ করে নিয়েছে আর সুজিটা অনেকটাই ফুলে উঠেছে। আপনারা চাইলে শুধু পানি দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, তবে এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা খুব ভালো করে সুজির সাথে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে সুজির সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। যদি আপনারা এখানে ডিম ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু এখানে 1/4 চা চামচের মতো বেকিং সোডাও ব্যবহার করতে হবে। বেকিং পাউডার এবং বেকিং সোডা একসাথে দিলে এটা অনেক স্পঞ্জি হয়। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু ঘন মনে হচ্ছে, তাই আমি এখানে আরও সামান্য পরিমাণে পানি দিয়ে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নিয়েছি। খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। তো এখন কিন্তু এই ব্যাটারের ঘনত্বটা একদম ঠিক আছে। ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি মালাই তৈরি করতে চলে এসেছি। প্যানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। দুধটা কুসুম গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কুসুম গরম অবস্থায় দিলে দুধটা খুব তাড়াতাড়ি ভালো করে মিশে যায়। বেশি গরম হয়ে গেলে কিন্তু ভালো করে দুধটা মিশতে চায় না। এবারে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। খুব সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ। চাইলে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে দুধটাকে আমি বলক তুলে নিয়েছি। যখন দুধটা এরকম বলক উঠে আসবে তখন চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে দুধটাকে জাল করে আমি ঘন করে নিব, মানে এটাকে মালাইয়ের মতো করে নিব। তো দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি কুচি করে রাখা কাঠবাদাম দিয়ে দিয়েছি। চাইলে যে কোনো বাদাম কুচি এখানে ব্যবহার করতে পারেন। এবার চুলার আঁচটাকে একটু বাড়িয়ে নিয়ে ভালো করে বলক তুলে আমি চুলাটা অফ করে দিব আর এর মধ্যে যে আস্ত এলাচগুলো আছে সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি যাতে পরবর্তীতে খাওয়ার সময় মুখে না লাগে। তো এটাকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিব যাতে এর উপরে মোটা করে সর না পড়তে পারে। মালাইটা ঠান্ডা হতে দিয়ে এবারে আমি প্যানকেক বা পিঠাগুলো তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এবারে আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটা আরেকটু নেড়ে চেড়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এখান থেকে আমি একটা নির্দিষ্ট চামচ দিয়ে 1 চামচ করে দিয়ে দিচ্ছি, যাতে করে সবগুলো কেক বা পিঠা একদম সমান হয় বা একই সাইজের হয়। প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে আমি কেকগুলো দিয়ে চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এতে করে এগুলো ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে কুক হবে আর প্যানের যে সাইডটা সেটা অনেক বেশি ডার্ক হয়ে যাবে না, লাইট একটা কালার আসবে। 3 থেকে 4 মিনিটের মধ্যে দেখা যাবে যে এই কেকগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নিচের সাইডটা কীরকম কালার এসেছে, দেখতে ঠিক এরকম হবে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি আর একইভাবে সবগুলো কেক বা পিঠা তৈরি করে নিচ্ছি। সবগুলো তৈরি করে আমি এভাবে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি মালাই দিয়ে দিব। মালাইটা কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন এখান থেকে চামচ দিয়ে মালাই তুলে আমি পিঠার উপরে এভাবে দিয়ে দিচ্ছি। যেহেতু কেকগুলো বা পিঠাগুলো এখনও অনেকটাই গরম আছে তাই এই ঠান্ডা মালাই দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো সোপ করে নেবে। কিছুক্ষণ পর দেখা যাবে যে মালাইটা কমে গেছে। উপরে কাঠবাদাম কুচি দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। ছোটোখাটো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে ঝটপট এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন।
এবারে তৈরি করে দেখাবো মজাদার সুজির চমচম মিষ্টি। চমচম তৈরি করার জন্য প্রথমে আমি সুজির একটা ডো তৈরি করে নেব। চুলায় প্যানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। নেড়েচেড়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যখনই দুধটা বলক উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সুজি। সাথে সাথে নেড়েচেড়ে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে, যাতে করে দলা না বেঁধে যায়। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদের মধ্যে ব্যালেন্স আসবে। ডোটা তৈরি করা হয়ে গেছে। চুলাটা অফ করে দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ডোটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে। এবারে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে ডোটাকে আমি খুব ভালো করে কিছুক্ষণ মথে নেব। ডোটা আমি ভালো করে মথে নিয়েছি। এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি হাতে ঘি মেখে নিয়েছি, যাতে করে আমি চমচম বা মিষ্টির শেপগুলো দিতে পারি। তো এখানে মিষ্টি বা চমচমগুলো আমি লম্বা শেপে তৈরি করব। সাধারণত চমচম যে শেপে তৈরি করা হয় বা মিষ্টির দোকানে যেরকম চমচম পাওয়া যায়, এভাবে করে আমি সবগুলো চমচম তৈরি করে নেব। সবটা ডো দিয়ে আমি এখানে অনেকগুলো চমচম তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি শিরায় দিব। এর জন্য চুলায় প্যান বসিয়ে প্রথমে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর 1 কাপ চিনির জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি 3টে এলাচ দিয়েছি। এবার শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিব। ফুটানোর পর এটাকে খুব বেশি চাল করতে হবে না। ফুটে ওঠার পর 1 থেকে 2 মিনিটের মধ্যে আমি তৈরি করে রাখা চমচমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 3 মিনিটের মতো জাল করে নিব। সুজির চমচম তৈরি করার জন্য শিরায় দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু জাল করতে হয় না। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এর মধ্যে খুব সফট একটা ভাব চলে এসেছে। গরম ভাবটা চলে যাওয়ার পর এর মধ্য থেকে আমি চমচমগুলো তুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি চমচমগুলো কতটা সফট হয়েছে। এখন এগুলোকে শুকনো নারকেল বা ডেসিকেটেড কোকোনাটের মধ্যে গড়িয়ে নিচ্ছি। চাইলে অবশ্য মাওয়াইও গড়িয়ে নিতে পারেন, এতে করে চমচমগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যখন আপনি বাসায় কোনো গেস্ট আসলে এগুলো সার্ভ করবেন, কেউ বুঝতেই পারবে না যে এগুলো আপনি বাসায় তৈরি করেছেন আর এগুলো সুজি দিয়ে তৈরি। এ পর্যায়ে তৈরি করে দেখাবো রস টসটসে সুজির নারকেলি পাকন পিঠা। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, 1/2 কাপ পরিমাণ ময়দা এবং স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এখন দুধটাকে জাল করে বলক তুলে নিব। আর যখনই দুধটা বলক উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ নারকেল কোড়া। এবারে এর মধ্যে আমি সুজি আর ময়দার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে আমি ডোটা তৈরি করে নেব। প্রথম দিকে ডোটা অনেক নরম মনে হলেও পানিটা টেনে এই ডোটা কিন্তু একটা টাইট ডোতে পরিণত হয়ে যাবে। ডোটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে আর চুলাটা আমি আগে বন্ধ করে দিয়েছিলাম। এখন এই ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আর এর মধ্যে আমি শিরাটা তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে 1 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি, মানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি 3টে এলাচ দিয়েছি, চাইলে কিন্তু এখানে এলাচি পাউডারও দিতে পারেন। এবারে নেড়েচেড়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব। আর যখনই শিরাটা ফুটতে শুরু করবে, ফুটানোর পর থেকে আমি আরও 7 থেকে 8 মিনিটের মতো শিরাটাকে জাল করে নিব। 7-8 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিব। এখন এই শিরাটা এক সাইডে রেখে দিয়ে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা একটা প্লেটে নিয়ে কিছুক্ষণ ভালো করে মথে নিব।
যদি ডোটা বেশি টাইট মনে হয় তাহলে সেক্ষেত্রে এখানে ডিম ফেটিয়ে ডিমের কিছুটা অংশ ব্যবহার করে এটাকে সফট করতে পারেন। ডো থেকে যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয় এর জন্য এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি, এতে করে পিঠাটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। ডোটা ভালো করে মথে নিয়েছি, এবার এই ডো থেকে এভাবে অল্প অল্প পরিমাণে ডো নিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব। আর এখানে খুব সহজ ডিজাইনে আমি পিঠাগুলো তৈরি করে নিব। এই পিঠাগুলো তৈরি করা কিন্তু একদমই ঝামেলা হয় না, এরকম একটা চামচের ডাট দিয়ে আমি ডিজাইনগুলো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন, তাইলে এখানে যে কোনো ধরনের সাজও ব্যবহার করতে পারেন। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তো এখানে আমি প্রায় 20টার মতো পিঠা তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নিব। এর জন্য চুলায় প্যানে আগে তেল গরম করে নিয়েছি। তেলটা মোটামুটি গরম করে পিঠাগুলো ছাড়তে হবে। তেলটা যদি গরম কম থাকে তাহলে সেক্ষেত্রে পিঠাগুলো ছাড়ার পর পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। যেহেতু এখানে স্পেস আছে সেহেতু আমি এখানে আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি। আমি আগে যে পিঠাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিব। ঠিক এরকম কালার হওয়ার পরে পিঠাগুলো তুলে নিতে হবে। এর থেকে বেশি ডার্ক করলে কিন্তু পিঠাগুলো দেখতে একদমই ভালো লাগবে না। এখন এই পিঠাগুলো তুলে সাথে সাথে আমি শিরায় দিয়ে দিব। এভাবে করে আমি 3 বেচে পিঠাগুলো ভেজে নিয়েছি। আর ভেজে নিয়ে এভাবে করে আমি শিরায় দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে নিব। এতে করে পিঠাগুলো সব সাইড থেকে শিরাটা শুষে নিতে পারবে। সবগুলো পিঠা দেওয়ার পর আমি এগুলোকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ শিরাটা কিন্তু পিঠাগুলো টেনে নিয়েছে, আর পিঠাগুলো অনেকটাই ভারী হয়ে গিয়েছে এবং সফট এবং রসালো হয়েছে। এখন এগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে। এখন আমি আপনাদের একটা পিঠা কেটে দেখাচ্ছি যে এটা কতটা রসালো হয়েছে। সব শেষে তৈরি করে দেখাবো দুধে ভেজানো সুজির রসবড়ি পিঠা বা রসমালাই পিঠা। সুজির রসবড়া পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি দুধের একটা শিরা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি 4 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। খুব সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি 1/3 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়েছি। আর কালারটা একটু সুন্দর করার জন্য এখানে আমি সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি। এবার দুধটাকে জাল করে আমি ফুটিয়ে নিব। ফুটে ওঠার পর থেকে দুধটাকে আমি আরও 10 মিনিটের মতো জাল করে নিব। মানে দুধটাকে 4 কাপ থেকে সামান্য একটু কমিয়ে ফেলব, কিন্তু খুব বেশি কিন্তু গাঢ় করা যাবে না। দুধের এই শিরাটা কিছুটা পাতলাই রাখতে হবে। তো দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে দিব। দুধটা যাতে গরম থাকে এর জন্য এটাকে আমি ঢেকে রাখব। এবারে এটাকে এক সাইডে রেখে আমি সুজির ব্যাটারটা তৈরি করে নিব। এর জন্য আমি 3টা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিয়েছি। সামান্য পরিমাণে লবণ এবং 1/3 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলোকে খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে ডিমের মধ্যে ফুমি ফুমি একটা ভাব চলে আসে। ডিমগুলো ভালো করে বিট করা হয়ে গেলে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে সুজি অ্যাড করে দিব। অল্প অল্প করে এখানে আমি মোট 1/4 কাপ পরিমাণ সুজি অ্যাড করেছি। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি গাঢ় না হয়ে যায়, কারণ খুব বেশি গাঢ় হয়ে গেলে কিন্তু পরবর্তীতে রসবড়াগুলো শক্ত হবে ভাজার পর, এতে করে দুধের শিরাটা ভালো করে সোপ করতে পারবে না। আবার যদি ব্যাটারটা খুব বেশি পাতলা থাকে তাহলে কিন্তু বড়াগুলো ভাজার সময় অনেক বেশি চ্যাপ্টা হয়ে যাবে, সাইজে সুন্দর হবে না।
এবারে বড়াগুলো ভাজার জন্য আমি চুলায় প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন এর মধ্যে এই বড়াগুলো ছেড়ে দিতে হবে। এরকম একটা চামচের সাহায্যে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, আর একই পরিমাণে দিচ্ছি যাতে করে বড়াগুলো একই সাইজের হয়। খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব বেশি গরম না থাকে, আবার অনেক বেশি ঠান্ডাও না থাকে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভাজতে হবে। যখন বড়াগুলো এরকম তেলের উপরে ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। মোট 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিটের মতো ভেজে নিয়ে বড়াগুলো তুলে ফেলতে হবে। এগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না, ঠিক এরকম সাদা থাকা অবস্থায় কিন্তু এগুলো তেল থেকে উঠিয়ে নিতে হবে। কারণ এগুলো যেহেতু আমি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, তো এগুলো কিন্তু একদম ভেতর পর্যন্ত ফুলে খুব সুন্দর করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বড়াগুলো তুলে সাথে সাথে এরকম গরম শিরায় দিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে শিরাটা যেন গরম থাকে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এটা চুলায় বসিয়ে আর একটু গরম করে নিতে হবে। এরকম গরম শিরায় এই বড়াগুলোকে 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে এগুলো ফুলে একদম ডবল হয়ে যাবে। ভাজার সময় এগুলো যতটা চ্যাপ্টা মনে হয় পরবর্তীতে শিরাটা স্যুপ করার পর এগুলো কিন্তু অতটা চ্যাপ্টা থাকে না, অনেকটাই ফুলে যায়, একদম রসে টসটসা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে গেছে। আমি সার্ভ করে দেখাচ্ছি ঠিক কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন যে কোনো ওকেশনে কিন্তু ঝটপট কম খরচে এই সুজির রসবড়াটা তৈরি করে ফেলা যায়। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।